কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের কাদঘর গ্রামের দুবাই প্রবাসী নজির আহমেদের স্ত্রী কুসুম বেগমের উপর একই গ্রামের হাজি খোরশেদ আলম নামে এক ব্যক্তি মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে কুসুম বেগম চৌদ্দগ্রাম থানায় তিনজনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, কুসুম বেগম 15 অক্টোবর সকালে নিজ দখলীয় জায়গায় ফলজ গাছ দেখাশোনা করতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে বিবাদীগণ তার উপর হামলা করে। এ সময় বাদীর গায়ের পোশাক ছিঁড়ে যায় ও কপালে ও চোখে জখম হয়। হামলার পর থেকে বিবাদীগণ বিভিন্ন প্রকারের হুমকি দিয়ে আসছে। চৌদ্দগ্রাম থানার কর্মরত ডিউটি অফিসার জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।